আর কেউ আপনি জানেন নিঃস্বার্থভাবে কাজ করেনি, তারেক জিয়া ব্যতীত আর কেউই বিএনপির জন্য নিঃস্বার্থভাবে কাজ করেনি। আপনারা করছেন, আপনারা ভোটে দাঁড়ান, দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্যই রাজনৈতিক দলগুলো কাজ করে। জনগণই সংবিধান, জনগণই রাষ্ট্র। আপনি সংবিধান পড়েছেন, আপনারা জনগণই রাষ্ট্র করছেন। আপনারা আপনাদেরকে কৈফিয়ত দিতে হবে, আপনারা কৈফিয়ত দিতে বাধ্য জনগণকে। সরি, মেধাবীরা কেন রাজনীতি করে না জানেন? বুঝতে পেরেছেন? এরপরে আমাকে বেয়াদব ভাবা হবে। যাই হোক, আমি যতটুকু বলবো সেটা হচ্ছে আন্দোলনটা কোনো রাজনৈতিক আন্দোলন ছিল না। আর আমি রিকোয়েস্ট করবো আমার কথার মাঝে আপনারা কেউ ইন্টারফেয়ার করবেন না, কারণ আমি আমার এই জীবনে যতটুকু দেখেছি, আমার বাবা একজন প্রিজাইডিং অফিসার হিসেবে ভোট নিতে যেতেন, আগের দিন রাতেই উনি কেন্দ্রে গিয়ে বসে থাকতেন। আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে কোনো রাজনৈতিক দল যুক্ত নেই, তাই আমি এত বুক ফুলিয়ে কথা বলতে পারছি। তো এমনও হুমকি ধমকি আসতো যে আমাদের আব্বা রাতের বেলা বাসা থেকে চলে যাওয়ার কারণে এটা হতো যে সকালে উঠে হয়তো দেখতাম যে বাহিরে লাঠিয়াল বাহিনী দাঁড়িয়ে আছে, নয়তো বাহির থেকে তালা দেওয়া। টিনের চালার ঘর ছিল, রাতে ঘুমোতে পারতাম না, এত পরিমাণ বিরক্ত হতাম। যাই হোক, ওগুলো ইতিহাস, কেউ যে ভালো ছিল সেটা না। বুঝার পর থেকে দুটো দলকে আমি দেখে আসছি। আমি রবি ভাইকে বলবো যে আমার কথাগুলো খারাপ ভাবে নিবেন না। বিএনপি কে যে আন্দোলনটা আমরা করেছি, এই আন্দোলনটা বিএনপি যদি আরো 10 বছর আগে করতো, 12-5 বছর আগে করতো, তাহলে বিএনপির এতগুলো নেতা কর্মী গুম হয়ে যেতে হতো না, এতগুলো নেতা কর্মীকে আয়না ঘরেও ঢুকতে হতো না, আর এতগুলো নেতা কর্মীকে মরেও যেতে হতো না। বিএনপি যদি নিজের জায়গা থেকে শক্ত থাকতো, তাহলে আসলে আমার মনে হয় না যে আওয়ামী লীগ স্বৈরাচার হয়ে উঠতে পারত। বিএনপিকে এই দায়টা নিতেই হবে। আর বাংলাদেশে যে আন্দোলনটা হয়েছে, এটা ছাত্র জনতার আন্দোলন ছিল, বিএনপি জনতার আন্দোলন ছিল না, বা ছাত্র বিএনপির আন্দোলন ছিল না। সকল দলই এইখানে অন্তর্ভুক্ত ছিল আওয়ামী লীগ ছাড়া, আর সকল দলকেই আমরা সাধারণ মানুষ, সাধারণ নাগরিক হিসেবে দেখেছি। আর আপনারা যে বললেন যে অবৈধ সরকার, উনি কিন্তু উপদেষ্টা। অবৈধ সরকার কি সেটা আসলে আপনাদেরকে বুঝিয়ে দিতে হবে না। দেশে একটা বিপ্লব ঘটে গেল, তাহলে আমি বলবো যে তিন দিন ফাঁকা ছিল, ওই 3 দিনেই বিএনপির ক্ষমতা দখল করা উচিত ছিল, কিন্তু বাংলাদেশের নাগরিকরা বিএনপিকে সমর্থন করে নাই, তাদেরকে বিশ্বাস করে নাই। বাংলাদেশের নাগরিকরা ছাত্র সমাজকে বিশ্বাস করেছিল, এটা আপনাদের মানতে কষ্ট হলো, এটাই সত্য। আর একটা কথা হলো যে সংবিধান রাজনীতিবিদরা নয়, সংবিধান বুদ্ধিজীবীরা বাংলাদেশের সাধারণ নাগরিকদের স্বার্থে লিখেছিল, রাজনীতিবিদরা এটাকে রুল করেছিল। এত বড় একটা সংবিধান ক্রেডিট, এইটাই তো সমস্যা। যে ডক্টর কামাল হোসেন, ব্যারিস্টার আমিরুল ইসলাম, ব্যারিস্টার মওদুদ আহমেদ, এরা কেউই বুদ্ধিজীবী ছিল না, কেউই ইন্ডিবিতে কর শিক্ষার্থীরা জানি না স্যার। স্যার আমাকে কথা বলতে দিন, সময় অনেক কম। শুনেন না, সময় কম, আমরা সময় দিয়ে দিই, আমি বলবো না কিছু। আপনারা বলি দিনের শেষে পাখিরা নিরে ফিরে যায়, যত কিছু আছে সবকিছু কইরা আপনাকে সংসদে যেতে হবে পাস করতে। আমরা তাহলে রাজনৈতিক দল গঠন করবো ইনশাল্লাহ। আমরা এই দুটো পরিবার কেন্দ্রিক রাজনীতি থেকে বের করে আনবো বাংলাদেশকে। আরে আপনারা রাজনৈতিক দল করেন, আমার নেতা বলছে তো, ওয়েলকাম জানাইছে, স্যালুট জানাইছে। আপনারা রাজনীতি করেন, আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। এটাই তো সমস্যা, তারেক জিয়া ব্যতীত আর কেউ নিঃস্বার্থভাবে কাজ করেনি। তারেক জিয়া ব্যতীত আর কেউই বিএনপির জন্য নিঃস্বার্থভাবে কাজ করেনি। আপনারা করছেন, আপনারা ভোটে দাঁড়ান, দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্যই রাজনৈতিক দলগুলো কাজ করে।
আপনার সমস্যা যে ঠিক আছে, আমরা মেনে নিলাম সকল ক্রেডিট বিএনপির। এখন বিএনপি দায়ভার নিক যে বিএনপি কেন গণভবন চুরি করেছে, বিএনপি দায়ভার নিক বিএনপি কেন পড়াইছে, বিএনপি দায়ভার নিক বিএনপি কেন এত দাঙ্গা হাঙ্গা করেছে। আমরাও মেনে নিলাম সকল ক্রেডিট বিএনপির, আর জনগণ সিদ্ধান্ত নিবে যে কে ক্ষমতায় আসবে। আপনারা সরি বলতে শিখুন, সরি বলতে শিখুন, কথা বাদ দেন, সে সরি নীতিতে রাজনীতি সে সরি নিবেন। আর জ্বালাও পোড়া হলো রাজনীতি, থানা লুট, জনগণই সংবিধান, জনগণই রাষ্ট্র। আপনি সংবিধান পড়েছেন, আপনারাই জনগণই রাষ্ট্র করছেন আপনারা। আপনাদেরকে কৈফিয়ত দিতে হবে, আপনারা কৈফিয়ত দিতে বাধ্য জনগণকে। স্বাধীনতার ঘোষকের নাম শহীদ রাষ্ট্রপতি জানেন না তো কিছুই তর্ক করেন, দরকার নেই তো। আমরা কেন দেশের জন্য কাজ করার জন্য আমাদেরকে কেন দল করতে হবে? চাকরি করে কেন মেধাবীরা? রাজনীতি করে না, এই জন্যই করে না। ওই যে তারা ওই যে এসির মধ্যে থাকতে অভ্যস্ত, তারা তো রাস্তায় খাড়ায় আর রোদে বৃষ্টিতে পড়তে রাজি না। আপনারা শুধু বৃষ্টিতে রোদে পড়েন না, আপনারা রোদে পড়ান, আপনারা আগুনেও পড়ান। রাজনৈতিক দলগুলোর কাহিনী এসব, জনগণের জন্য বসেছে সে একজন বিপ্লবী সরকার, আপনি তাকে নিয়ে জনকটুক্তি করতে পারেন না। আরে উপদেষ্টা হয় কেমনে? বিপ্লবী সরকারের কোন উপদেষ্টা আছে? পরের সংবিধান তো কি আছে কিনা, কি আছে? আমরা বানাইছি ওনারে উপদেষ্টা, প্রধানমন্ত্রী আমরা ওনার উপদেষ্টা, আমরা বানাইছি সংবিধান চেঞ্জ চান করে ফেলবো। আরে ডক্টর ইনু প্রধানমন্ত্রী হবে, প্রধানমন্ত্রী হবে, উপদেষ্টা হবে কেমনে? আপনারা এখনো 72-এই পড়ে আছেন। ধন্যবাদ আপনাকে, রাজনৈতিক মাঠে আপনার সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আপনারা নিজেরা আরে চোপুর মতো একটা ডাকাতের কাছে ওত পড়ছেন, এইটাই আপনাদের তুলনা করবেন না। চোপুর এই হাল আমরা করেছি, সম্মান দিতে শিখুন। সরি শপথ স্যার, থ্যাংক ইউ স্যার, আমি বুঝে গিয়েছি আপনার মাথায় কি ঘুরছে। থ্যাংক ইউ ভেরি মাচ।